আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি পার্ট 5। তো তোমরা পার্ট 5 এ শিখবে কিটা ফন্ড জাম করে যেতে হবে, তো যেটা সুইচ কিক বলে, তো কিভাবে যাবে বা কিভাবে কিক করবে, তো টেকনিকটা তোমাদেরকে পুরোটা দেখাবো। তো তোমরা খুব ইজি ভাবে কমপ্লিট করতে পারবে বাড়িতে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে যেটা হয়, তো স্টেপগুলো আগে বোঝা দরকার, তো স্টেপগুলো যদি বুঝতে না পারো তো কখনোই কমপ্লিট করতে পারবে না। তো ফার্স্ট তোমাদেরকে স্টেপগুলো দেখাবো, তো তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্ট পজিশন আমরা যেটা করি, ফাইটিং টান এইভাবে এগিয়ে যাই, এভাবে এগিয়ে কিক কিক। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি কিকটা করলাম। তো কিকটা হবে ফার্স্ট হালকা জাম, আমরা যেরকম ফাইটিং টান্স, তো যে যেমনভাবে ফাইটিং টান্স নিতে পারে, তো টান্সটা হলো যে যেমন নেয়, আমি এইভাবে নিই, ঠিক আছে। তো এইভাবে হালকা জাম করছে, জাম এই স্টেপ কী করবে, স্টেপ এগিয়ে যাবে, ব্যাক করবে। তো ফার্স্ট আমরা এগিয়ে যাব, তো ফার্স্ট আমরা যখন জাম করছি, ফার্স্টে ফ্রন্ট লেগটা যখন এখানে ছিল আর এখন ব্যাক লেগটা এখানে চলে এসছে, তো আমরা যেটা করব, পজিশন এই লেগটাকে এখানে আনবো, তারপর এটাকে কিক করব। তাহলে এখান থেকে এটাকে ফার্স্ট আনছি, এটাকে কিক করছি, তো পজিশন জাম্প কিক। তো তোমাদেরকে আগে বুঝতে হবে বডিটাকে কীভাবে নিয়ে যেতে হবে। হালকা আগে এটাকে জাম্প করছো, স্টেপ সামনে এগিয়ে যাচ্ছ, তো ফার্স্টে আগে এটা করবে। যদি এটা না করতে পারো তাহলে কখনো কিকটাকে আসবে না সঠিকভাবে। তো ফার্স্ট এটাকে জাম্প, 1 2 ফার্স্ট জাম্প কিক, তো এটা করবে ফার্স্টে কিছুই না, শুধু জাস্ট হালকা এখান থেকে এটাকে ঘষি যাবে, তারপর এটাকে কিক করছে। তো এটা তোমরা আগে সঠিকভাবে করবে, তো জাম্প করাটা। তো তোমাদেরকে আমি আরেকবার এদিকে ঘুরে দেখাবো, তো তোমরা কিভাবে কমপ্লিট করবে। তো ফার্স্ট জাম্প, 1 2 কিক, জাম্প কিক, পজিশন জাম্প কিক। তো এবার তোমাদেরকে রানিং দেখাবো কিভাবে কমপ্লিট করবে, 1 2 কিক। তো তোমরা এইভাবে কমপ্লিট করবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পার্ট 6 এ তোমরা আবার দেখতে থাকো পরবর্তী ভিডিওতে আমরা।